নমস্কার, ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি পাঠ করতে চলেছি শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ। আমাদের সকলেরই উচিত প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা অথবা শ্রবণ করা। ভগবান বলছেন আমাদের জীবনটা হচ্ছে বড় কঠিন, তাই আমরা যদি ভাবি এই জীবনটা পার করব তাহলে একটা সংসাররূপ সাগর উত্তীর্ণ হওয়া বড়ই শক্ত। যে মানব ইচ্ছে করলেই তিনি গীতারূপ নৌকা নিয়ে অনায়াসে পার হতে সামর্থ্য হইবেন, এটি ভগবান বলেছেন। তাই আমাদের উচিত প্রতিদিন একবার করে গীতা পাঠ বা গীতা শ্রবণ করার। চলুন তাহলে আজকে শুনে নিই দশম অধ্যায় বিভূতি যোগ, এবং অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না। শ্রী ভগবান কহিলেন, পুনরায় কুন্তী সুতে কহে ভগবান, হেরি তুমি মম বাক্যে অতিপ্রীতিমান, তোমার হিতার্থে কহি পরম বচন, একাগ্র চিত্তেতে তাহা করহ গ্রহণ। মম আবির্ভাবে নাহি জানে দেবগণ, আমার প্রভাব নাহি জ্ঞাত কোনো জন। হোক দেবতা কিংবা হোক ঋষিয়ার, আমি সর্বতোভাবে আদি সবাকার, অনাদি জনমহীন লোকমহেশ্বর, জানেন এভাবে মোরে যিনি নিরন্তর। মোহবিরহিত হয়ে মরতে সেই জন, নিশ্চয় সমস্ত পাপে তিনি মুক্ত হন। সর্ববিধ বিচারেতে বুদ্ধি আত্মজ্ঞান, সহিষ্ণুতা সত্যভাষ ও মোহভাবদান, সুখ দুঃখ সমদম উদ্ভব বিলয়, অহিংসা সমতাভাব তুষ্টি ভয়াভয়, যশ অপযশ আদি যেভাবে যাহার, যেন পার্থ আমা হতে সৃজন তাহার। সপ্ত মহর্ষি হয় ভৃগু আদি করি, তৎপূর্বে ছিল আরও শৌনকাদি চারি, স্বয়ম্ভুব আদি মনু চতুর্দশ জন, প্রভাবে আমার সম কুন্তীর নন্দন। সবার উদ্ভব হয় আমার ইচ্ছায়, পরে সৃষ্ট প্রজা সব জানিও ধারাই, যেজন জানিতে পারে বিভূতি আমার, জন্মে জ্ঞান ঐশ্বর্য লক্ষণ যোগ তার, সকল সন্দেহহীন যোগে যাহা হয়, তিনি তাহে মুক্ত হন যেন সুনিশ্চয়। বিশ্বজগতের হয়ে আমি মূলাধার, আমা হতে তত্ত্বজ্ঞান উপজে সবার, পরমার্থ তত্ত্ব এই বুঝিয়া অন্তরে, জ্ঞানবান গণ মোরে পূজে ভক্তি ভরে, আমাতে সমর্পণ করি প্রাণ মন, মম তত্ত্ব সদা তুমি করহ কীর্তন। আমাগত জীব সেই ভক্তিমান নরে, আমার দৃঢ় তত্ত্ব বুঝিবারে পারে, এরূপে আমাতে চিত্ত করিয়া অর্পণ, সেবিলে আমারে সদা হয়ে এক মন। জ্ঞান বুদ্ধি যোগ আমি করি হে প্রদান, যাহাতে তাহারা সবে আমাকেই পান, অনুগ্রহ ভক্তিগণে করিবার তরে, ভিঙ্গ যথা পদ্মকোষে স্থিরভাবে ধরে। অন্তরে তাদের থাকি আমি অবস্থিত, জ্ঞানের ভাস্কর পরিপর্যিত, তাহাতে অজ্ঞান যত ঘন অন্ধকার, সকলই নির্বাণ হয় পৃথার কুমার। অর্জুন কহিলেন, এই তত্ত্ব কথা শুনি কহে ধনঞ্জয়, তুমি পরম ব্রহ্ম পরম আশ্রয়, পরম পুরুষ তুমি পরম পাবন, পরম প্রকাশ নিত্য পরম কারণ, আদিভূত সনাতন জন্ম বিরহিত, সকল ব্রহ্মাণ্ড মাঝে নিত্য বিরাজিত, ভৃগু আদি ঋষিগণ তাপস্যমণ্ডল, দেবর্ষি নারদ ব্যাস অসিত দেবল, তুমি আপনি কৃষ্ণ আমার সাক্ষাতে, অসীম ঐশ্বর্যতব কহিছ এ মতে, যাহা কিছু কহিতেছ আমাকে কেসব, অযথার্থ নহিত কিছু প্রকৃত সেসব। তব আবির্ভাব প্রভু হয় কি কারণ, দেব দৈত্য নাহি জানে ওহে নারায়ণ, প্রধান পুরুষ তুমি নিত্য নিরঞ্জন, জগপতি দেব দেব হে ভূত ভাবন, আপনি আপনা তুমি জানো আপনারে, বিনা তব সাধনায় কে জানিতে পারে। নিখিল সংসার কৃষ্ণ যে যে বিভূতিতে, ব্যাপিয়া রয়েছ কহ মম নিকটেতে, সেই বিভূতির তত্ত্ব করহ বর্ণন, বাসনা হয়েছে মনে করিতে শ্রবণ, কিভাবে সাধনা করি ওহে যোগেশ্বর, তোমার বিভূতি বিদ্যা বুঝিব সত্য, কোন কোন পদার্থে বা কি প্রকার ধ্যানে, করিলে জানিব তোমা ওহে বিশ্ব প্রাণে, তোমার বিভূতি যোগ করিয়া বিস্তার, বল কৃষ্ণ সবিস্তারে কহ পুনবার, তোমার অমৃতবাণী করিয়া শ্রবণ, কিছুতেই তৃপ্ত নাহি হয় মোর মন। শ্রী ভগবান কহিলেন, অসীম বিভূতি মম আছো এসে যত, তোমারে হে কুরুশ্রেষ্ঠ কহি প্রধানত, যেহেতু যেরূপ আছে বিভূতি আমার,
এতই বহুল সে যে অন্তনাহী তার সর্বভূত অভ্যন্তরে আত্মা রহে যে যেন ওহে ধনঞ্জয় আমি মাত্র সেই সর্বভূতে সৃজি আমি স্থিতিও আমার সকল সংহার আমি করি আবার আদিত্যর মধ্যে আমি বিষ্ণুগুণ ধর জ্যোতিষ্কের মধ্যে আমি দীপ্ত দিবাকর মরুতের মধ্যে আমি মরিচি সুন্দর তারকার মধ্যে আমি শুভ্র শশধর সকল বেদের মধ্যে সমবেদ হই দেবগণ মধ্যে হই ইন্দ্র সে আমি ইন্দ্রিয়গণের মধ্যে আমি হই মন জীবসমূহের মধ্যে আমি চেতন রুদ্রগণের মধ্যে আমি শঙ্কর মহেশ যক্ষর যক্ষগণ মধ্যে কুবের ও ধনেশ অষ্টবসু মধ্যে আমি অনল মহান পর্বতগণের মধ্যে সুমেরু ধীমান পুরোহিত মধ্যে শ্রেষ্ঠ আমি বৃহস্পতি সেনানী প্রধান আমি স্কন্দ সেনাপতি জলাশয় মধ্যে আমি অসীম সাগর অবগত হও পার্থ বিভূতি আমার মহর্ষি গণেতে আমি ভৃগুতপোধন প্রণব ওঙ্কার আমি বেদের কথন যজ্ঞ মধ্যে জপযজ্ঞ আমি ধনঞ্জয় আঁচলের মধ্যে আমি উচ্চ হিমালয় বৃক্ষের প্রধান আমি অসত্য নিশ্চিত দেবর্ষির মাঝে আমি নারদ কথিত চিত্ররথ আমি পার্থ গন্ধর্ব মাঝার মহর্ষি কপিল আমি সিদ্ধ মাহাত্মার গজেন্দ্রগণের মধ্যে আমি ঐরাবত অশ্বগণ মধ্যে উচ্চৈশ্রবাসেই মত মানবের মধ্যে আমি হই নরপতি এরূপে জানহ মোরে পার্থ মহামতি অস্ত্র মধ্যে শ্রেষ্ঠ আমি বজ্র ভয়ঙ্কর গাভী মধ্যে কামধেনু আমি সুন্দর জন্মদাতা কাম আমি উৎপত্তি কারণ শ্রেষ্ঠ নাগ আমি হই বাসুকি ভীষণ নাগেতে অনন্ত আমি অর্জুন মহান জলচর মধ্যে আমি বরুণ প্রধান পিতৃগণ মধ্যে আমি অর্জামা কথিত কৃতান্ত নিয়ন্তা মধ্যে আমি নিশ্চিত দানব প্রহ্লাদ আমি দৈত্যের ঈশ্বর সংখ্যাকারী মধ্যে আমি কাল ভয়ঙ্কর পশু মধ্যে আমি সিংহ মহাবলবান পক্ষীগণে মধ্যে আমি গরুর প্রধান বেগামী মধ্যে হই আমি পবন শাস্ত্রধারী মধ্যে রাম কৈশল্যানন্দন মিনকুল মধ্যে হই আমি মকর নদী মধ্যে জাহ্নবী বহি নিরন্তর সৃষ্টির যে আদি মধ্যে আর অন্তরয় হে অর্জুন আমি হই সেই সমুদয় সকল বিদ্যার মধ্যে আত্মবিদ্যা সার তার্কিকের তর্ক মাঝে আমি সুবিচার অক্ষরগণের মধ্যে আমি অকার সমাজ সমূহ মধ্যে আমি দ্বন্দ্ব আর অক্ষয় প্রবাহরূপ কাল আমি হই আমি সর্বজীবের ধাতারূপে রই আমি সর্বসংহারক সেই কাল রূপ ভবিষ্যতের আমি হই উদ্ধব স্বরূপ রমণীর শক্তিকান্তি আর সুবচন স্মৃতিমেধা ধৃতি ক্ষমা অর্জুন সুজন শ্যামগণ মধ্যে আমি শ্রেষ্ঠ শ্যামগান পবিত্র গায়ত্রী আমি ছন্দের প্রধান মার্গ শীর্ষ মাস আমি মাস সমুদয়ে আমি বসন্ত ঋতু হই ঋতু চয়ে ছলনাকারীর আমি দূতরূপ ছল তেজস্বী তেজ আমি অত্যন্ত সুবল সাধনার সিদ্ধি আমি বিজয়ীর জয় সাত্ত্বিকের সত্যগুণ আমি ধনঞ্জয় বৃষ্ণি বংশে আছি আমি দেবকীত নই পাণ্ডবের মধ্যে আমি বীর ধনঞ্জয় মুনিগণ মধ্যে আমি ব্যাস মহাশয় কবিগুরু শুক্রাচার্য আমি নিশ্চয় দমনকারী দণ্ড জানহ আমায় জয়েচ্ছুর নীতি আমি কহিসে তোমায় গোপনীয় মধ্যে মোরে মৌন বলি যেন তত্ত্বজ্ঞানীদের আমি জ্ঞান বলি মেন হে অর্জুন সর্বভূত বীজ যাহা হয় জানিও আমি হই সেই সমুদয় আমি ছাড়া কিছু নাই বিশ্বচরাচরে আমি ছাড়া হেন কিছু নাহি কো সংসারে দিব্য সে বিভূতি যত আছো এ আমার ওহে ধনঞ্জয় যেন শেষ নাহি তার আমার বিভূতি বহু আছে বলিয়াই সংক্ষেপে তোমারে আমি কহিনু তাহাই যা আছে ঐশ্বর্যযুক্ত যা আছে শ্রীমৎ প্রভাব বলাদিযুক্ত যা অতি মহৎ জানিয়া রাখিও তুমি সেই সমুদয় মম প্রভাবের অংশ সম্ভূত নিশ্চয় পৃথক পৃথক ভাবে জানিয়া তোমার কিবা প্রয়োজন তব কুন্তীর কুমার ধরে আছি সারা বিশ্ব একাংশে আমার জেনে রেখো আমা ছাড়া কিছু নাহি আর ইতি দশমধ্যায় এখানেই সমাপ্ত হলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার।